ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি যদি আপনি অনুমতি দেন? হ্যাঁ, আপনার যেভাবে ইচ্ছা। আচ্ছা, তুমি কি ওযু করে আসছো? ওযু আছে তোমার? জি, আমার ওযু আছে। আচ্ছা, আমি ওযু করে আসছি, তাহলে আমরা কি দুই রাকাত শুকরানা নফল নামাজ পড়তে পারি? ফুলশয্যা রাতে দুই রাকাত নফল নামাজের অনেক ফজিলত রয়েছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা নামাজটা পড়ে নিই। আসো আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজ আমার ফুলশয্যা রাত আল্লাহ। হে আল্লাহ, এই ফুলশয্যা রাতে আমি তোমার জন্য আল্লাহ দুই রাকাত শুকরানা নামাজ নফল নামাজ আদায় করেছি আল্লাহ। তুমি আমার এই নামাজ কবুল করো আল্লাহ। আর আমাদের দুইজনকে আল্লাহ শয়তানের আশ্রয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো, আমরা এখন একটু মিষ্টি মুখ করি। এই ফুলশয্যা রাতে মিষ্টি খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। আচ্ছা দেখো, আমি একটু ইসলামিক মাইন্ডের চিন্তা চেতনাগুলো আমার ভিতরে আমি পোষণ করি। তো আমার বাবা দুইবার হজ করেছেন, তাই আমাদের একটু ইসলামিক রীতিনীতি মেনে চলতে হয়, আমিও সেটা মেনে চলি যেহেতু আমি মুসলিম। আমি ইচ্ছা করলে বড় সড় অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু করিনি, এটা আমাদের ইসলামে নেই। এই যে গায়ের হলুদ অনুষ্ঠান, এটা আমাদের ইসলামে নেই, তার জন্য আমি করিনি। আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি। আমার ইচ্ছা আছে যে আমি কিছু এতিমদের কিছু গরিবদের খাওয়াবো। এই যে আমি কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান করতে পারিনি, ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি, এতে কি তুমি কোনো অসন্তুষ্ট? না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনার মতো এমন একটা মানুষ পেয়েছি। শোনো, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, তোর হাতটা দাও।
তোমার জন্য তো বড় কিছু করতে পারি নাই, তুমি এটা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য অনেক বড় একটা উপহার। আচ্ছা, এখন তো অনেক রাত, তাহলে চলো আমরা শুয়ে পড়ি। পরিশেষে বলা যায়, ইসলামের সকল বিধান মেনে জীবন পরিচালনা করার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। সুতরাং প্রত্যেক নববিবাহিত দম্পতির উচিত বাসরাতের গুরুত্বপূর্ণ সময়কে আনন্দ উৎসবের নামে অবহেলা এবং অনর্থ কাজে নষ্ট না করা, নামাজ এবং দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নিকট কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম আমল করার তৌফিক দান করুন।